হ্যাপি বার্থডে টু টুইটার, শুভ জন্মদিন টুইটার। আপনারা জানেন টুইটার হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেসবুকের কাছাকাছি জনপ্রিয়তায়, ফেসবুকের মতো না তবে অনেক জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট, সোশ্যাল নেটওয়ার্ক আর কি। এই টুইটার জন্মদিন কিন্তু আজকে, আজকের এই দিনে 2006 সালে টুইটার পয়দা হয়েছিল, সোজা বাংলা এদিন বার্থডে আর কি টুইটারের। টুইটারের বর্তমান অফিস হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আর ফাউন্ডার ছিল জ্যাক ডর্সি, নোয়া গ্লাস, ইভেন উইলিয়ামস, বিল স্টোন, 1, 2, 3, 4 জন ছিল ফাউন্ডার, মানে এর জনক আর কি। এই টুইটার অনেক জনপ্রিয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টুইটার কিন্তু অনেক জনপ্রিয় এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, কারণ টুইটারে সাধারণত ছোট ছোট মানে স্ট্যাটাস লেখা যায়, যার কারণে এই ছোট ছোট স্ট্যাটাসের জন্য সময় কম লাগে, ওরা যেহেতু ব্যস্ত মানুষ অনেক ছোট কথা দিয়ে অনেক কথা প্রকাশ করে। কিন্তু ফেসবুকে যেমন অনেক বড় কিছু লেখা যায়, টুইটারে এরকম বড় কিছু লেখা যায় না, নির্দিষ্ট একটা শব্দ বা অক্ষর সীমা আছে, এই সীমার মধ্যে আপনাকে করতে হবে। তো এই টুইটার কিন্তু আজকে দিন, তাহলে আজকে ওদের 6 থেকে শুরু হলে মোটামুটি আজকে 16-11 বছর সম্ভবত ওদের পূর্তি হলো। টুইটারের জন্য অনেক অনেক শুভকামনা। দেখছেন রফিক ভিডিওটা, এর পার্ট 80, আজকে হচ্ছে 80তম পার্ট। আজকে তারিখটা বলে নেবো, আজকে 21 মার্চ 2017, সেই সাথে বাংলা তারিখটা হলো আজকে 7 চৈত্র 1423 এবং 21 জামাদি 1438, এই ছিল আজকের বাংলা তারিখ। 21 মার্চ, এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক দিন। 21 মার্চে কি কি আছে, ইতিহাস কি বলে, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, উইকিপিডিয়া কি বলে সেটা একটু আমরা দেখে নিই আজকে কি কি বিশেষ ঘটনা আছে। ও বাবা, অনেকগুলো ঘটনা আজকে দিন। 1188 সালে জাপান সম্রাট আঙ্গুপ্তুর সিংহাসনে আরোহণ করেন, নামটা আমি দ্বিতীয় উচ্চারণ করতে পারবো না, অনেক জটিল একটা নাম। 1411 সালে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1791 ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়, সেদিন টিপু সুলতানের সৈন্যরা হেরেছিল, ব্যাঙ্গালোরকে দখল করে নিয়েছিল ব্রিটিশ বেনিয়ারা। 1819 সালে স্পেনে ভূমিকম্পে 6,000 লোক নিহত হয়, কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। 1836 সালে টোকিওতে আজকের এই দিনে ভূমিকম্প হয়েছিল। 1857 সালে 1917 সালে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক ধরা পড়েন, এবং 1919 সালে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা হয় আজকের এই দিনে। 1985 সালে বাংলাদেশে গণভোট হয়, 1985, তখন তো এরশাদ ক্ষমতা ছিল। 1990 দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে। এছাড়া আছে 1991 কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত, 98 জন নিহত, মাই গড, তেলকুপের ধোয়ায় সৌদি বিমান পথ হারিয়ে ফেলে বিধ্বস্ত হয়ে যায়। এবং বাংলাদেশ 2002 সালে বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস, ছবি নামিয়ে ফেলে আর কি, এটা হচ্ছে 2002 সালে, সম্ভবত সেটা বেদ বিরাম ছিল। আজকে কার কার জন্ম আছে সেটা একটু দেখে নিই। 1609 দ্বিতীয় কাজী মিয়ার্জিও, পোল্যান্ডের রাজা। 1685 জন সেবাস্টিয়ান বাদ, জার্মান সুরকার, বিখ্যাত কেউ আছে কিনা দেখি। বাঙালিদের মধ্যে আছে 1887 সালে জন্ম নেয় মানবেন্দ্রনাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ। এবং 1916 সালে জন্ম নেন উস্তাদ বিসমিল্লা খান সাহেব, ভারতীয় সামনে বাদক এবং একজন কিংবদন্তি তুল্য। জানি না ব্লগে কি হচ্ছে, আশা করি রেকর্ড হচ্ছে আর কি। এছাড়া 1949 সালে স্লাভোস জি জেক, স্লোভেনীয় সমাজতান্ত্রিক দার্শনিক ও সাংস্কৃতিক সমালোচক, ওনার জন্ম। এছাড়া 1978 সালে জন্ম নেয় একজন কি বলবো, বলিউডে বিখ্যাত অভিনেত্রী, নায়িকা, ভারতীয় বাঙালি অভিনেত্রী বসুন্ধরা রানী মুখার্জি, ওনার জন্মদিন আজকের এই দিনে, শুভ জন্মদিন রানী মুখার্জি। মৃত্যু কার কার সেটা দেখে নেবো। বাঙালির মধ্যে একজন আছেন, 2003 সালে মারা যান অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ভূতপূর্ব সভাপতি। এই ছিল আজকের বিশেষ বিশেষ ঘটনা এবং জন্ম মৃত্যুর কথা। আমি প্রথমত দেখবো আজকে কি কি টপ নিউজ আছে। মুসার গাড়ি জব্দ নিয়ে দিনভর যা হলো, অনেক পত্রিকা লিখে দিনভর নাটক, এবং মুসা বিন শমশের, উনি বাংলাদেশের একজন বিলিনিয়ার, উনার গাড়ি জব্দ করা হয়েছে। তারপরে সাগরুলি হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন, এটা র্যাবের অগ্রগতি প্রতিবেদন আদালতে। ধর্ষণের শিকার হতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিম কার্দাশিয়ান, কিম কার্দাশিয়ান হলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী এবং মডেল, তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এটা। হোয়াইট হাউস অফিস পাচ্ছেন ইভানকা, ডোনাল্ড ট্রাম্পের কন্যা। ডোনাল্ড ট্রাম্প তো
তাকে নিয়ে নিউজ থাকবে এটা হয়, তাকে অফিস দেওয়া হচ্ছে তার মেয়েকে হোয়াইট হাউসে। মেয়ের ছবি কেন প্রকাশ করেন না রানী, কেন প্রকাশ করেন না, এটা রানীর ব্যাপার, রানী কেন প্রকাশ করতে চান? আমি জানি আমার ভিডিও রেকর্ড হচ্ছে কিনা, আমি একটু একটা শব্দ আসলো যে মনে হচ্ছে যে মেমোরি ফুল কে, কিন্তু আমার জানার মতো মেমোরি পর্যাপ্ত আছে। টেকনোলজির মধ্যে উল্লেখযোগ্য কিছু নেই। এইচপির নতুন ল্যাপটপ বাজারে দাম 46,000 টাকার উপরে, ভালো কথা হচ্ছে কি বিল্ডিং এইট, বিল্ডিং এইট সম্ভবত এটা ফেসবুকের কিছু ওরা হার্ডওয়্যার রিলেটেড কিছু যন্ত্রপাতি তৈরি করছে, হতে পারে সেটা ভিআর সেট এবং ড্রোন এই টাইপের কিছু, আমি যতটুকু পড়েছি। আর আজকের বিশেষ টপিক্সের মধ্যে এগুলোই সবচেয়ে জনপ্রিয়, এবং যেটা হচ্ছে যে মুফতি হারমানকে নিয়ে একটা লেখালেখিতে সব পত্রিকা আছে, তার কাশিমপুর অথবা সিলেট কারাগারে তার ফাঁসি হতে পারে, এরকম একটা লেখালেখি চলছে আর কি। তো আশা করি এটা নিয়ে পরবর্তীতে নিউজ পাওয়া যাবে। মুফতি হারমান একজন জঙ্গি নেতা হিসেবে বিবেচিত। এছাড়া একটি বিবিসি বাংলার একটা অন্যতম নিউজ হচ্ছে যুদ্ধাপরাধের দায় বিচারের মুখোমুখি বাঙালি সৈনিক। ইনি বাঙালি এই এই সৈনিক, ওনার নাম হচ্ছে মানে পাকিস্তান হয়ে লড়াই করেছিলেন, যিনি ওই 71 মুক্তি যুদ্ধকালের সময় উনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং উনি তাদের হয়েই যুদ্ধ করেছিলেন। এই সময় ওনার কুমিল্লে ওনার বাড়ি, ওনার নামটা মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ। পরে উনি আর পাকিস্তানে ফেরত যাননি এবং অবসর গ্রহণ করেননি, এবং এই প্রথমবার সেনা একজন সেনাকে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এই যুদ্ধাপরাধ নিয়ে অনেক একটা গল্প আমি বলবো আপনাদেরকে, আমি একটু দেখে নিই আজকে আমার টাইম কতটুকু হচ্ছে। একটা গল্প বলি, আমি একসময় যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন কলেজে পড়াকালীন অবস্থায় একটা বাসায় ভাড়া থাকতাম, বাসার মালিকের নাম ছিল মোহাম্মদ আলী, তার সম্ভবত হোম ডিস্ট্রিক্ট চাপাইয়ের অনুমোদন ছিল, সে ওখানে স্থায়ীভাবে বীরগঞ্জে থাকে। তো তার ছেলেটা আমাদের সাথে পড়ত, তার একটা মেয়েও ছিল। তো সে আমাকে একটা গল্প বলেছিল, গল্পটা হচ্ছে যে সে মুক্তিযুদ্ধ চলার সময় সে মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছে, পরে সে ডাকাতির সাথে জড়িত হয়ে যায় 71-এর পরে, তখন এই সময়টাতে সে তখন ডাকাতি করতে শুরু করে। তো তখন যেটা হলো তার গল্প তার কথা অনুযায়ী, তারা এক জায়গায় ডাকাতি করতে গিয়েছিল, ডাকাতি করার সময় অনেক লোকজন তাদেরকে ঘিরে ফেলে, ঘিরে ফেলার পর তারা উপায়ন্তর না দেখে তারা একটা কোনো একটা আখ খেতে লুকিয়ে পড়ে। তো আখ খেতে লুকিয়ে পড়ার পর লোকজন আস্তে আস্তে সবাই তার কাছাকাছি চাপতে শুরু করেছে, তারা একবার মাঝখানে বন্দি হয়ে গেছে এমন একটা অবস্থা, তাদের হাতে রাইফেল ছিল, কারণ তারা যেহেতু ডাকাতি করতে গেছে সব রাইফেল দিয়ে তারা সাধারণত ডাকাতি করতে গেছে, তারা তখনও অস্ত্রগুলো জমা দেয়নি। তো তারা যেটা সে তার গল্প অনুযায়ী সে ওই একটি লোক সময় তাদের কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসার পর সে দেখে যে সামনে লোক চলে এসে এখন আর পালাবার কোনো পথ নেই, তারপর সে তার রাইফেল তাক করে এবং ওই লোককে সে সরাসরি বুকে গুলি করে। গুলি করার পর সে আমাকে বললো যে ভাতিজি আসলে বিশ্বাস করতে পারবা না, এই লোকটা নিচের পক্ষে ও মাটি থেকে শূন্য 20 ফিট উপরে লাফিয়ে ওঠে। সে আমাকে এই জিনিসটা বারবার করে বললো যে এটা আসলে তোমার বিশ্বাস হবে না, একটা মানুষ 20 ফিট উপরে কিভাবে শূন্যের মধ্যে ডিগবাজি খায় তুমি কখনো দেখোনি। কিন্তু সে আসলে আমরা গুলিটা করার পর সে সত্যিকার অর্থে মানে 20 ফিট উপরে বসে উঠে ডিগবাজি খায়, খাওয়ার পর সে মাটিতে পড়ে। তারপরে লোকজনের মধ্যে একটা ভয়ভীতি ছড়িয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি, তারপরে তারা ওখান থেকে পালিয়ে যায়, আমাকে এরকমই বলেছিল। তো 71-এর পর সে কিন্তু মুক্তিযোদ্ধার সাথে জড়িত একজন ব্যক্তি, কিন্তু তারপরে তারা ডাকাতি করত। তার ভাষ্য এটা, আমার নিজের আমার নিজের কানে শোনা এবং আমি নিজে উনি আমাকে নিজের মুখে বলেছে, আমি জানি না উনি বেঁচে আছেন কি না, তবে বেঁচে নাও থাকতে পারেন এতদিন। এটা এই গল্পটা 97 সালের অধিকার তখন শোনা, মানে অলরেডি 20 বছর আগে আমি শুনেছিলাম, 96-97 হবে। তো আশা হয়তো বা তখন তো উনি মানে বেশ বয়স্ক, তো এতদিন নাও বেঁচে থাকতে পারেন, তখন উনি আমাকে এই গল্পটা বলেছিলেন। আমি এখন চাইলে হয়তো বা কেউ যদি বলে প্রুফ করতে আমি সেটা হতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা শোনা, এটা অন্যতম একটা অভিজ্ঞতা। এবং আমার এই কথাটা আজও মনে পড়ে, একটা মানুষ গুলি করলে সে রাইফেল দিয়ে গুলি করলে 20 ফিট উপরে জাম্প করে, আর রাইফেলের গুলি কিন্তু অনেক শক্তিশালী, এবং মানে উনি আমাকে যেভাবে বলেছিল যে রাইফেলের গুলিতে অনেক শক্তিশালী, এটা যখন যায় সে পিছন দিক দিয়ে যখন গুলিটা বেরোয় তখন সে অনেকগুলো জায়গা এরিয়া কে ভিতরে যে সে ঘূর্ণ মানে ঘোরে ভিতরে গুলিটা আর কি, ঘুরতে ঘুরতে সে পিছন দিক দিয়ে বেরিয়ে এবং পিছনে অনেকগুলো অনেকটুকু অংশ সহ সে ছিঁড়ে নিয়ে বের হয়ে যায়। তো এরকম একটা অবস্থায় এটা প্রচণ্ড শক্তি নেই গুলিটা যায় রাইফেলের গুলি। তো এটা তার একটা অন্যতম অভিজ্ঞতা, এবং আমি তার কাছ থেকে সশরীরে এই গল্পটা শুনেছিলাম। তো আজকে কথাটা মনে পড়লো, 71-এ শহীদুল ইসলামের একজন সেনা ছিলেন পাকিস্তানি সেনা, সে তার এই
যুদ্ধাপরাধের বিচারের রায়ের মুখোমুখি হতে হচ্ছে, বিচারের সম্মুখীন হতে হচ্ছে, এইটা ভেবে আমার এই গল্পটা আজকে মনে পড়লো। তো আমার কাছে যেটা মনে হয়, তখন অনেক বাংলাদেশি অনেক যারা পাকিস্তান আর্মিতে চাকরি করতো, তারা সবাই যে বাংলাদেশের পক্ষে কাজ করেছিল এমনটা কিন্তু না, তারা অনেকেই পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। কিন্তু আমি জানি না এটা কি আসলে আদালত কিভাবে নেবে, কেননা তারা পাকিস্তান থাকা অবস্থায় তারা পাকিস্তান সরকারের কমান্ডিং এর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা কোনো অবশ্যই আইনগত কোনো একটা মানে ব্যাখ্যা আছে, আমি এই ব্যাখ্যাটা সাধারণত আমি জানি না যে এটা ব্যাখ্যা কিভাবে নেবে। একটা হচ্ছে যে সাধারণ মানুষ পাকিস্তানের পক্ষে কাজ করে একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যে যারা পাকিস্তান আর্মিতে ছিল তারা পাকিস্তানের পক্ষে কাজ করে একটা ব্যাপার, অনেকগুলো বিষয় জড়িত। এটা সাধারণত যারা আইন বিশেষজ্ঞ তারা এটা ভালো বুঝবে, এবং যারা সমরাস্ত্র বা সমর আইন নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে এটা ভালো একটা সলিউশন আছে। তো আমার যদি কোনো কখনো এরকম যারা সমর আইন নিয়ে ঘাটাঘাটি করেন এরকম কোনো ব্যক্তির সাথে দেখা হয় বা কথা হওয়ার সুযোগ হয়, সেক্ষেত্রে আমি তার কাছ থেকে জিনিসটা হতে জেনে নিতে পারবো, জেনে নিলে আমার অনেকগুলো ক্লিয়ার হবে। তো আপনারা দেখলেন রফিক ভিডিওটার পার্ট 80, আজকে কিন্তু 80তম পার্ট ছিল, আজকে পার্ট 80 দেখতে দেখতে 80টা দিন ধরে আমি ব্লগ করছি। সামনে আর 20 দিন পর 100তম পার্ট হয়ে যাবে, এবং আমার ইচ্ছা আমি এটাকে 365তম পর্বে উদ্ধৃত করবো, এবং প্রত্যেক দিন আমি আমার ব্লগ রেকর্ড করি। আমি সত্যি করে বলছি, অনেস্টলি বলছি, আমার প্রত্যেক দিনের রেকর্ড প্রত্যেক দিন হয়, আমি কখনো অ্যাডভান্স রেকর্ড করে রাখি না। আজকের দিনের রেকর্ড আমি আজকেই করছি, এবং এই 80টা ব্লগের প্রত্যেক দিন আমার হয়তো আপলোড করতে সময় লাগে, কারণ আমি হয়তো ইন্টারনেটের ব্যাপারে আপলোড করতে হয়তো বা ছেড়ে দেওয়ার সময় করতে পারি না, অথবা ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে আপলোড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, আপলোড করতে হয়তো আমি দেরি করতে পারি, কিন্তু আমার রেকর্ড কিন্তু প্রত্যেক দিনই হয়। এবং আমার এটা এম ছিল যে আমি প্রত্যেকদিন একটা ব্লগ রেকর্ড করবো, আমি রেকর্ড করছি। আজকে হয়তো আমার ব্লগটা একটু আমার 3টা পার্ট হয়ে গেছে, আমি এটা জোড়া দিব, কারণ আমার মেমোরিতে জায়গা কম থাকার কারণে, আমার ডাটা ট্রান্সফার না করার কারণে এটা দেখা ছিল মানে 3টা পার্টে এটা রেকর্ড হয়, আমি একটু হয়তো জায়গা ডিলিট করে রেকর্ড করলাম। তো আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আমি সময়টা দেখে নেবো। ঠিক আছে, 4 মিনিট পার হয়ে গেছে, সব মিলিয়ে মনে আমার 12 মিনিট 13 মিনিটের মতো হবে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, দেখবেন রফিক ভিডিও পার্টস 80। আজকে ছিল 21 মার্চ 2017। বাই বাই।